কংগ্রেসে সম্পর্ক ছিন্ন করার পিছত আগন্তুক লোকসভা নির্বাচনের প্রস্তুতি চলাইছে এআইডিএফ। এআইডিএফর শীর্ষস্থানীয় সূত্রের মতে কমেও সাতটা সমষ্টিত এইবার প্রতিদ্বন্দ্বিতা করব এআইডিএফ। এই সমষ্টির মাজত আছে উলিয়াবর, নগাঁও আর বরপেটা। ইতিমধ্যে এই সমষ্টি কেটার প্রার্থীও চূড়ান্ত করেছে এআইডিএফ। খবর অনুসরি কলিয়াবর সমষ্টির বর্তমানের ঢিং সমষ্টির বিধায়ক আমিনুল ইসলামক দলে প্রার্থিত্ব দিয়ার সম্ভাবনা আছে। একদরে কংগ্রেসের নিলম্বিত বিধায়ক শেরমান আলীক বরপেটা সমষ্টির এআইডিএফে প্রার্থিত্ব দিয়ে ইয়ার জড়িয়ে কংগ্রেসের সুত্রে প্রতিদ্বন্দ্বিতা করবলে সাজু হয়েছে এআইডিএফ। উল্লেখযোগ্য যে প্রদেশ কংগ্রেসের সভাপতি ভূপেন বরাই ইতিমধ্যে ঘোষণা করেছে সভাপতি হয়ে থাকালেকে কেতিয়াও এআইডিএফর মিত্রতা নয়। এনেখিনি সময়তেই কংগ্রেসের বিধায়ক কমলাক্ষ দেব পুরকায়স্থ অভিযোগ করেছে এআইডিএফে আসলতে ভোট ভাঙিবর বাবে বিজেপির সঙ্গে গোপন বুঝাবুঝি করেছে। এটা বস্তু মই ক্লিয়ারলি এটা বস্তু কব বিচাৰিছো। সাপোজ ধরক যদি বিজেপি আর ইউডিএফর যদি কম্পিটিশন হয় তেনহলে কেতিয়া ইউডিএফ জিকিব পারিব নাকি, কিনা গভর্নমেন্ট করব পারিব নাকি? তো হিয়তর উদ্দেশ্যটা হয়েছে কি যে হিয়তে খেলিব, ভোট এটা কাটি লই যাব যাতে বিজেপিক যাতে ফায়দা হয়, বিজেপি যাতে গভর্নমেন্ট করিব পারে, বিজেপি যাতে এমপি জিকে, বিজেপি যাতে এমএলএ জিকে। তো বিজেপিক জিকুয়া হয়েছে ইউডিএফর মেইন কাম। আজি হিয়তর সুপ্রিমোয় যেটা কলে যে সাতটা সমষ্টিত হিয়তে কিবা প্রার্থী দিব, সাতটা সমষ্টিত প্রার্থী দেওয়ার উদ্দেশ্য এইটি হয়েছে যে বুঝাবুঝি হয়েছে আমার বিজেপির সুপ্রিমোর বুঝাবুঝি হয়েছে আর ইউডিএফর বুঝাবুঝি করেছে সাতটা সমষ্টিত দিব লাগিব। আর পয়সা পাতির কিবা লেনদেন এইবিল থাকবে এইবিল দেখা নাই, চকুত দেখা নাই, কিন্তু মানুষ তো কই থাকে আর। এই মুহূর্তে প্রশ্ন হয় বরপেটা লোকসভা সমষ্টির শেরমান আলিয়ে এআইডিএফর প্রার্থী হিসাবে লোকসভার নির্বাচনত প্রতিদ্বন্দ্বিতা করলে কংগ্রেসের সাংসদ আব্দুল খালেক ক্ষতিগ্রস্ত হব নাকি? এই প্রশ্ন সোধা হয়েছিল কংগ্রেসের সাংসদ খালেক। ইউডিএফর প্রার্থী তো যাবারও আসলে, যাবারও একজন প্রাক্তন বিধায়ক মূর বিরুদ্ধে প্রার্থী আসলে। এনেকা নহয় যে বরপেটা লোকসভা সমষ্টিত অহাবারই প্রথমবারের কারণে ইউডিএফে প্রতিদ্বন্দ্বিতা করব তেনে কোনো কথা নাই। 2009 চনতো ইউডিএফর প্রার্থী আসলে, 14 বারো জিকিছে আর যাবারও আসলে, গতি প্রার্থী থাকে ডর কথা নয়। বিজেপি সভাপতি ভবেশ কলিতার দাবি 8 জন কংগ্রেস বিধায়ক বিজেপি আহিব, কি কয় ভূপেন বরাই? বিজেপি বিজেপি সভাপতিগুলো হওয়ার পর অকল এইটাই কয়ে আছে, যেতিয়াপা তখেতে দায়িত্ব লৈছে অসমৰ বেলেগ কোনো জ্বলন্ত সমস্যাক লৈ বানপানীর সময় তখেতে কিবা কলে নাকি? আপনি মূল্যবৃদ্ধি সম্পর্কত তখেতে কি কয়, নিবনুয়া সমস্যা সম্পর্কত কি কয়? তখেতে সংবাদ মাধ্যমের শিরোনামা দখল করবর কারণে একটা হেডলাইন বাছি লৈছে আর সেটা তখেতে দিয়ে আছে, আপনাদের লৈ আছে। আপনাদের নিজে এনকোয়ারি করে লোক, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, দেখিলে লিখিম দেখিলে লিখিম। প্রদ্যুৎ বৰদলৈ বিজেপি লৈ যাব নেকি? প্রদ্যুৎ বৰদলৈ কি কয়, কংগ্রেসের কোন বিধায়ক বিজেপি লৈ যাব? নাই মই নাই, এইবিলাক তেওঁলোকে প্ল্যান করে সাধারণতে, আর আমার মই তাকে কৈছো আমার মানুষের আমার বিলাক কর্মী আছে, সেই কর্মীবিলাকৰ মনোবল হ্রাস করবর কারণে সাধারণত এইবিলাক কথা প্ল্যান করা হয়। এটা উলাই থাকে, মই প্রত্যেকবার প্রেস কনফারেন্স কি বার কম আর জানো, মই রিয়েলি না জানো, এই মই একেবারে গম নাপাও, কারণ তেওঁলোকৰ এইটো এটা রুটিন মাফিক তেওঁলোকে উলিয়াই দিয়ে। আর ইয়ার মূল উদ্দেশ্য আমি সবেই জানো যে আমার কংগ্রেস দলের কারণে আমার কংগ্রেস দলের ডিএনএ খুব স্ট্রং, আমার কর্মীসকলের মনোবল যাতে হ্রাস হয়, যাতে আমি সেদেলি বেদেলি হয়ে যাও, এই একটা যুদ্ধর কৌশল, সেই কৌশল আমি বুঝি পাওয়া যিমান সোনকালে বুঝি পাও সিমানে আমার মঙ্গল। কংগ্রেসে আশা প্রকাশ করেছে এআইডিএফর স্থিতি এটা দুর্বল, সংখ্যালঘু জনতায় এআইডিএফক বিশ্বাসত লওয়া নাই, রাজ্যসভার নির্বাচনত এআইডিএফে ক্রস ভোটিং করেছে বলে সংখ্যালঘু জনসাধারণে গম পাইছে, সেয়ে এআইডিএফর অস্তিত্ব এটা নাইকিয়া হয়ে পড়ছে। ইয়ার বিপরীত এআইডিএফে দাবি করেছে কংগ্রেসের প্রতি সংখ্যালঘু আস্থা হেরাইছে, যার পরিণতিত কংগ্রেসের তুলনায় সংখ্যালঘু অধ্যুষিত অঞ্চলত এবার অধিক শক্তিশালীর ভোট থিয় এআইডিএফ। ব্যুরো রিপোর্ট, DY365।